আমরা জানি কৃষ্ণপক্ষের তিথিতে এবং ত্রয়োদশীর দিন দেশ জুড়ে পালিত হয় ধনতেরাস। তেমনি ধনতেরাসের দিন প্রতিটা মানুষ, ভারতবর্ষের সমস্ত জায়গার মানুষ, তারা তাদের নিজের নিজের এলাকার দোকানগুলিতে ভিড় করে। অর্থাৎ এই ধনতেরাসের দিন কিছু একটা নতুন কিনতে হবে, এবং এই দিন আপনি কি কিনবেন এবং সেটা কিনে কিভাবে রাখবেন, কোথায় রাখবেন এবং কোন কাজ করতে নেই ধনতেরাসের দিন, কোন কাজ করবেন ধনতেরাসের দিন, এই সব ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই ধনতেরাসের দিনে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি কিছু কাজ করেন যেটা বাস্তুশাস্ত্র অ্যালাও করেছে, যেটা বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কাজগুলো করার সেই কাজগুলো যদি আপনি করেন, তাতে আপনার উপকার হবে। আবার এমন কিছু কাজ আছে ধনতেরাসের দিন যেটা করতে নেই, সেটা যদি আপনি করেন তাহলে আপনার অপকার হবে। তাই আমি আপনাদেরকে বোঝাবো ধনতেরাসের দিন কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, তার উপরে আমার আজকের ভিডিও। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার। ধনতেরাসকে জমের দিন হিসেবেও আমরা পালন করে থাকি। আপনি ধনতেরাসের দিনে যদি জমকে সন্তুষ্ট করতে পারেন তাহলে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। ধনতেরাসে দেবী লক্ষ্মীর পাশাপাশি ধন্বন্তরির পূজাও করা হয়ে থাকে। দীপাবলির উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে এবং শেষ হয় ভাইফোঁটা দিয়ে। চলুন এবার আমরা আলোচনা করব কি কি প্রতিকার করবেন ধনতেরাসের দিনে। আপনার বাড়িতে অশান্তির বাতাবরণ, সন্তান প্রাপ্তিতে বাধা, সন্তানের বিয়েতে বাধা আসছে, ব্যবসায় আপনার উন্নতি হচ্ছে না, ব্যবসা থমকে যাচ্ছে, লস হচ্ছে, অথবা আপনার চাকরির স্থানে নানা সমস্যা, প্রমোশন আটকে যাচ্ছে, এই সব সমস্যার সমাধান করতে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে ধনতেরাসের দিনে। সেই নিয়মগুলোই আমি আপনাদের আজকে বলব। এই ধনতেরাসের দিনে আপনি যদি জমের পূজা করেন তাহলে বা জমের আরাধনা করেন তাহলে আপনার চাকরিতে স্থায়ী পদোন্নতি হবে। অর্থাৎ ধনতেরাসের দিনে যদি আপনি জমের পুজো করে থাকেন বা জমের আরাধনা করে থাকেন এবং জমকে সন্তুষ্ট করে থাকেন, আপনার চাকরির জায়গায় পদোন্নতি হবে। সবচেয়ে বড় ব্যাপার হল আপনার যদি গ্রহদোষ থেকে থাকে তাহলে সেটা কেটে যাবে। শুধু তাই নয়, যদি আপনার পিতৃদোষ লেগে থাকে তাও কেটে যাবে। শনি কিংবা রাহুদোষ থেকে থাকে তা থেকেও আপনি মুক্তি পাবেন যদি আপনি ধনতেরাসের দিনে জমের আরাধনা করে থাকেন। এই দিন যে কোনো পুকুরে বা জলাশয়ে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে আপনি সেই প্রদীপটি দান করে আসুন, জলে ভাসিয়ে দিন, দেখবেন আপনার সমস্ত বিপদ কেটে যাবে। যেমন রাহুর দোষ কেটে যাবে, শনির দোষ কেটে যাবে, বাস্তুতে যদি বাস্তু দোষ লেগে থাকে তাও কেটে যাবে। এই দিন আরেকটি কাজ করতে পারেন, বাড়িতে নুন দিয়ে ঘর মুছুন, বা ঘর দোর বা বাড়ি যেখানে আপনার পরিষ্কার করা প্রয়োজন মনে হবে সেখানে আপনি নুন জল ব্যবহার করুন, দেখবেন নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনি খুব শান্তিতে বসবাস করতে পারবেন, শুভ শক্তির উদয় হবে। এই দিনেই ধন্বন্তরির দেবীকে প্রসন্ন করার জন্য আপনি এই দিন সোনা বা রূপা বা রূপোর বাসনপত্র ক্রয় করুন। এই দিন ঝাঁটাও কেনা যেতে পারে। এই দিন ঝাঁটা কিনলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত আছে ঝাঁটায় মা লক্ষ্মী বসবাস করে, তাই ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে,
আর্থিক উন্নতি হয়, নানা ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। শুধু তাই নয়, এই দিন ঝাঁটা কিনে বাড়িতে আনলে বাড়ির নেগেটিভ এনার্জি সঙ্গে সঙ্গে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, শুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে। ঝাঁটা কিনে সেই ঝাঁটার মধ্যে একটি সাদা সুতো বেঁধে দিন, দেখবেন আপনার আর্থিক স্থায়িত্ব বজায় থাকবে। মনে রাখবেন, ঝাঁটা কিনে কখনো দাঁড় করিয়ে রাখবেন না। এতক্ষণ আমি কি বলছিলাম আপনি কি কি কিনবেন, এবার আমি বলছি কেনা জিনিসগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। মনে রাখবেন, ঝাঁটা কিনে কখনো দাঁড় করিয়ে রাখবেন না। ঝাঁটা সব সময় শুইয়ে রাখবেন। ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখা মানে গৃহে অশুভ শক্তিকে প্রবেশ করতে সাহায্য করা। ঝাঁটা সব সময় লুকিয়ে রাখুন, বাইরের কোনো আগন্তুক যাতে আপনার ঝাঁটা দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঝাঁটায় পা যেন না লাগে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আপনার গৃহ থেকে চলে যাবে। ধনতেরাসের সময় কিনে রাখা ঝাঁটা আপনি দীপাবলির দিনে কোনো মন্দিরে গিয়ে দান করে দিন, এতে আপনার সংসারে মঙ্গল হবে। কখনো উল্টো করে ঝাঁটা রাখবেন না, এর ফলে বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকবে। বাড়ির বাইরে বা ছাদের ওপরে ঝাঁটা রাখতে নেই। প্রচলিত কথা অনুযায়ী বাড়িতে ঝাঁটা বা ছাদে ঝাঁটা রাখলে ওই বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। ধনতেরাসের দিন ঝাঁটা কেনার সময় বিশেষ মনে রাখতে হবে যে ঝাঁটাটা যেন মোটা হয় এবং ভারী হয়। ভুলেও হালকা ঝাঁটা কিনবেন না। খেয়াল রাখবেন, ভাঙা ঝাঁটা কিনবেন না। এমন একটা ঝাঁটা কিনবেন যেটা ভারী হবে, তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেবে। ভারী ঝাঁটা হলে জানবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। বাস্তুতে যদি বাস্তুদোষ থাকে তাহলে ভারী ঝাঁটার জন্য আপনার বাস্তুদোষটাও কেটে যাবে। ধনতেরাসের দিন বাড়ির প্রধান দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি আপনি আঁকতে না পারেন তাহলে আজকাল অনেক ধরনের চরণের প্রিন্ট আউট পাওয়া যায় বা ভিনাইল পাওয়া যায়, আপনি সেটা এনে পেস্টিং করে দিন। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পূজার সময় কিছুটা ধনে মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং পরের দিন সেই ধনে আপনার বাস্তুর যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে অথবা টবের মধ্যে ছড়িয়ে দিন, যার ফলে যত নতুন গাছ জন্মাবে তত আপনার সংসারে সৌভাগ্য বৃদ্ধি পেতে থাকবে। ধনতেরাসের দিন সন্ধেবেলায় 13টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। এই প্রদীপ জ্বালাবার জন্য বাড়ির যে কোনো সদস্যই এই প্রদীপ জ্বালাতে পারে। এই প্রদীপ জ্বালালে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে। ধনতেরাসের দিন রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ধাতুর মূর্তি কিনে প্রতিষ্ঠা করতে পারেন অথবা মাটির লক্ষ্মী গণেশের মূর্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেন। ধনতেরাসের দিন সাতমুখী রুদ্র ধারণ করার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে ভুলবেন না। দেখবেন আপনার সমস্ত বিপদ আপনার মাথা থেকে সরে যাবে, আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। এই দিন মা লক্ষ্মীর কাছে একটি লাল চেলি কাপড় রাখুন এবং তার উপরে 1 টাকা বা 5 টাকার একটি কয়েন রাখুন এবং কিছু দূর্বা ফুল রেখে দিন। তারপর এটিকে ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা কামনা নিবেদন করুন মা লক্ষ্মীর কাছে। তারপর ওই সমস্ত জিনিস কাপড় সমেত কাপড়টাকে চেলি কাপড়টাকে আপনি নিয়ে আপনার আলমারির মধ্যে রেখে দিন। দেখবেন আপনার অর্থের অভাব মিটে যাবে, অর্থাৎ আপনার হাতে টাকা পয়সা আসতে থাকবে, নেগেটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি আসবে এবং আপনি সুখে শান্তিতে
বসবাস করতে পারবেন। যে ভিডিওটা উপহার দিলাম সেটা হচ্ছে ধনতেরাসের দিন আপনি কি করবেন আর কি করবেন না, তার উপরে আমার এই ভিডিওটা ছিল। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।